Assalamualaikum. Welcome to online class organized by Barnabas Adarsh High School and College. I am Abul Hussein. My dear students of class 7, today I shall discuss a part of our English first paper. Match the parts of the sentences given in the column A and column B to write complete sentences. এখানে দুটা কলাম দেওয়া আছে, আমরা এটার সাথে এটা অর্থ মিলিয়ে করব। এটা তোমাদের ফার্স্ট পারে আছে, এটার নাম্বার আছে 5। এই পাঁচটা শব্দ ইয়ে করতে হবে, নাম্বার হলো 5। এখন আমরা শুরু করি। দেখো, প্রথমে দেখো আমরা এটা লিখবো 1 লিখবো, ওখানে প্লাস দিব, প্লাস দিয়ে এখানে দেখবো কোনটার সাথে হয়। উই লিভ ইন এ সোসাইটি, আমরা বাস করি সমাজে, তাহলে এখানে এটার সাথে হয়ে গেছে। তাহলে আমরা লিখবো প্লাস সি, এভাবে লিখবো। তারপর লিখবো উই লিভ ইন এ সোসাইটি। তাহলে দেখো এখানে বলা আছে দুটো পার্ট থেকে আমরা এই অংশ থেকে এই অংশটা যোগ করব, কলাম দুটো থেকে তারপর সেন্টেন্স তৈরি করব। তাহলে দেখো উই লিভ ইন এই কলাম এতে দেওয়া আছে আমরা বাস করি, এখানে দেওয়া আছে এ সোসাইটি সমাজে বাস করি। তাহলে উই লিভ ইন এ সোসাইটি অর্থ হলো আমরা সমাজে বাস করি। তারপর আসো দুই নম্বর, আসো রোমান সংখ্যা 2 লিখবা, তারপর দেখবা কোনটার সাথে মিলে। উই হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটিস, আমাদের অনেক দায়িত্ব আছে। দায়িত্ব আছে কিসের প্রতি? টু দ্য সোসাইটি, সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। তখন তোমরা ই নাম্বারটা লিখবা, ইটা লেখার পরে এবার এখানে লেখো উই হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটিস। তারপর এবার এই অংশটা দাও টু দ্য সোসাইটি। তাহলে হইল কি যে প্রথমে রোমান সংখ্যা 2 লিখবা, প্লাস দিয়া এখানে 3টা লিখবা এটা, তারপর লিখবা সেন্টেন্সটা লিখবা উই হ্যাভ আমাদের আছে এ লট অফ রেসপন্সিবিলিটিস, অনেক দায়িত্ব আছে টু দ্য সোসাইটি সমাজের প্রতি। তারপর আসো 3 নম্বর, আসো আবার 3 লেখো, লেখার পর দেখো কি হয়। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে ওয়ান হ্যাজ টু, একটা মানুষকে টু লার্ন শিখতে হবে হাউ টু আর্ন ওয়ান্স ব্রেড, কীভাবে জীবিকা নির্বাহ করতে হয়। তাহলে লেখো 3 লেখার পরে এবার এ লেখো, এ লেখলাম, এবার আমরা সেটা শুরু করি। ইট ইজ ট্রু দ্যাট, আমাদের অনেক দায়িত্ব আছে যে ওয়ান হ্যাজ টু, ওয়ানের সাথে হ্যাজ টু আছে করতে হবে, একটু দায়িত্ববোধটা বোঝানো হয়েছে বেশি হ্যাজ টু। তারপর ধর লার্ন শিখতে হবে হাউ টু আর্ন ওয়ান্স ব্রেড, শেষ পর্যন্ত ওয়ান্স ব্রেড। তাহলে এটা হয়ে গেল, চারে আসো। ইট ইজ অ্যাগেন ট্রু দ্যাট, বলতেছে এটা আবারও সত্য যে। তাহলে আগে 4 লেখো প্লাস অন্যের সাথে লিখবা, এটা দেখো ডি এর সাথে হয়, ডি লেখো, ব্রেকার দাও, এবার লেখো ইট ইজ অ্যাগেন টু দ্যাট ম্যান, মানুষ। এবার এই অংশটা লিখলা, এবার ডি ডাজ নট, ডাজ নট লিভ লিভ ফর ব্রেড অনলি, কি হইল? তাহলে প্রথমে আমরা ডি লিখলাম, 4 নম্বর লিখলাম রোমান সংখ্যার, প্লাস প্লাস আমরা ডি দিলাম। এবার আমরা পুনরায় লিখলাম কি, ইট ইজ অ্যাগেন ট্রু দ্যাট, এটা পুনরায় সত্য যে ম্যান ডাজ নট লিভ, মানুষ বাস করে না ফর ব্রেড অনলি, কেবলমাত্র খাওয়ার জন্য বা বেঁচে জীবিকা নির্বাহ করার জন্য। তারপর আসো 5, তাহলে আমরা 5টাকে লিখি উই হ্যাভ
our duties. যে আমাদের দায়িত্ব আছে টু, দায়িত্বটা কি? এবার আর বাকি আছে আমাদের একটা, বি নাম্বারটা। তাহলে আমরা এখানে বি বসাই দিলাম, এবার লিখলাম টু বিল্ড, বি ইউ আই এল, বিল্ড দেখো, এ হ্যাপি অ্যান্ড পিসফুল সোসাইটি। তাহলে সেন্টেন্সটা কী হলো? উই হ্যাভ আওয়ার ডিউটিস, আমাদের দায়িত্ব আছে টু বিল্ড, তৈরি করতে, এ হ্যাপি, একটা সুখী অ্যান্ড পিসফুল, শান্তিময় বা শান্তিপূর্ণ সমাজ, আমাদের সুখী এবং শান্তিপূর্ণ সমাজ তৈরি করতে আমাদের দায়িত্ব আছে। তাহলে এই পাঁচটা তোমরা এইভাবে যদি ম্যাচিং আসে এভাবে প্লাস দিয়ে দিয়ে এভাবে সেন্টেন্সগুলো তৈরি করবা। এখন আমরা আরেকটা প্র্যাকটিস করব। প্রথমে দেখো, এক রোমান সংখ্যা লিখো, বাংলাদেশ ইজ এন, আবার দেখো লেখা আছে বাংলাদেশ ইজ এ। তাহলে এখন আমরা দুইটা কিন্তু একই অর্থ, বাংলাদেশ হলো একটি, বাংলাদেশ হলো একটি, কিন্তু পার্থক্যটা কি দেখো, এনটা হবে কখন? যখন তোমার কোনো ওয়ার্ডের আগে ভাওয়েল থাকবে, এ ই আই ও ইউ, এই পাঁচটা থাকবে, তখন তোমাকে এন দিয়ে করতে হবে। যদিও আবার এখানে বলা আছে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় বা ওর উচ্চারণ ওয়ার মতো হয় তাহলে আর লাগবে না। তাহলে এখানে দেখো এন, তাহলে আমরা এখানে এন দিব এটার সাথে, যে বাংলাদেশ হলো একটি স্বাধীন দেশ। তাহলে এখন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে উত্তরটা হলো কি? তাহলে প্রথমে তোমরা এই রোমান সংখ্যা দিবা, প্লাস দিবা, দিয়ে কোনটার সাথে হবে? সি এর সাথে হবে, প্লাস সি লিখলাম, পরে এটা ব্র্যাকেট দিবা, তারপরে সেন্টেন্সটা লেখো, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ হলো একটি স্বাধীন দেশ। তারপর দুই নম্বরটা আসো, দুই উই অ্যাচিভ, আমরা অর্জন করেছিলাম, কী অর্জন করেছিলাম দেখো, ফ্রিডম, স্বাধীনতা অর্জন করেছিলাম ইন 1971 সালে। তাহলে লেখো, ই লেখো, তারপরে এবার লেখো উই অ্যাচিভড, অ্যাচিভটা হলো অর্জন করা। দেখো এখানে দেখালো প্রেজেন্ট ফর্ম, এটা আমাদের পাস্ট, কারণ কি 71 সাল হলো আমাদের অতীত, অতীতের কোনো যদি কোনো সেন্টেন্স লিখতে হয় তাহলে আমাদের পাস্ট ফর্মে লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে উই অ্যাচিভ, আমরা অর্জন করেছিলাম, কী অর্জন করছি? ফ্রিডম, কত সালে? ইন 1971, 1971 সালে। তাহলে এটা হয়ে গেল। তারপর দেখো তিন, তিন হলো কি? বাংলাদেশ ইজ এ, আচ্ছা দেখো এখন ইজ এ, তাহলে আমাদের ইজ এ, তাহলে এখানে দেখো ভাওয়েল নাই, তাহলে আমরা এটা এটার সাথে দিব, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি অফ সাউথ এশিয়া, যে বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। তাহলে এটা কত নম্বরে আছে দেখো? বি, প্লাস বি দাও। এবার লেখো বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। তাহলে তিনটা হয়ে গেল। চার নম্বর আসো, তুমি যদি সঠিকভাবে চারটা হতে পারে বসে করতে পারো, তাহলে আর একটা যেটা থাকবে ওটাই মিলে যাবে। চার নম্বর আসে, ইট হ্যাজ সাম, এটা আছে কিছু, কী আছে কিছু? তাহলে কিছু আছে দেখো অবস্ট্যাকলস, অবস্ট্যাকলস মানে কি? বাধা বা প্রতিবন্ধকতা যেটা বলি আমরা, ইট হ্যাজ, আচ্ছা তাহলে এটা আমরা পাইলাম কত নম্বরে দেখো? ডি, ডি লিখবো, এখন আমার সেন্টেন্স লিখবো, ইট হ্যাজ, ইহার আছে সাম, কিছু অবস্ট্যাকলস, প্রতিবন্ধকতাগুলো আছে টু বি ডেভেলপড, উন্নত হতে, কারণ আমরা এখনও আছি, আমরা এখনও আছি তোমার ডেভেলপিং
মানে এলো উন্নয়নশীল, আর আমরা হতে চাই কি ডেভেলপ, কিন্তু কিছু বাধা আছে এটা বলছে আর কি। ডিবি দেখো তাহলে ইট হ্যাজ সাম অবস্ট্রাকলস, ইহার আছে কিছু বন্ধ প্রতিবন্ধকতা টু বি ডেভেলপড, উন্নত হতে। আচ্ছা আর আছে একটা পাঁচ, করাপশন। করাপশন হলো দুর্নীতি, তা দুর্নীতি আর বাকি আছে আমাদের এই একটা, এই নাম্বারটা বাকি আছে। করাপশন ইজ ওয়ান অফ দ্য মেইন অবস্ট্যাকলস, আর এই প্রতিবন্ধকতাগুলো বা বাধাগুলোর মধ্যে, প্রধান বাধাগুলোর মধ্যে একটি হলো দুর্নীতি, করাপশন। এ করাপশন ইজ হলো ওয়ান অফ দ্য মেইন, প্রধান অবস্ট্যাকলস। দুর্নীতি হলো প্রধান বাধাগুলোর মধ্যে একটি। তাহলে আমরা নিয়মটা শিখতে পারলাম যে প্রথমে আমরা এই রোমান সংখ্যার যে ওয়ান বা যাই থাকবো, যদি এখানে এ থাকে এটা যদি এখানেও দিয়ে দেয় কোনো সমস্যা নাই, এখানে যা থাকবে এটাকে বসাবা, প্রায় প্লাস দিবা যে কোনটার সাথে হবে ওটা তুমি বসাবা, তারপর সেন্টেন্সটা তৈরি করে দিবা। এইভাবে তোমাদের ম্যাচিং আসলে ফার্স্ট ওভারে তোমরা সবাই এইভাবে পরীক্ষা খাতা লিখবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তীতে আমরা অন্য বিষয়ে আলোচনা করবো।